নবীজির বাড়ির পাশে একজন খুব ভালো বাবুর্চি ছিল। সে বাবুর্চির খুব নাম করা পাকশাক। একদিন খুব ভালো পাকশাক করে আল্লাহ নবীকে দাওয়াত করার জন্য আসছেন। তো নবীজি বললেন, হোয়াট ইজ অ্যাবাউট আয়েশা, আমি তো আয়েশাকে সাথে নিতে চাই। বাবুর্চি বললেন, না আয়েশা যাবে না, আয়েশা না, শুধু আপনি। বলে, আয়েশা না গেলে আমিও যাব না। একবার দুইবার তিনবার যখন বাবুর্চি বুঝতে পারছে যে নবীজি ওনার স্ত্রীকে ছাড়া যাবেন না, তো বলে, ঠিক আছে আপনি আয়েশাকে নিয়ে চলেন। মুরব্বানে কারাম, আমরা আমাদের পারিবারিক জীবনে আমাদের স্ত্রীদের উপরে অনেক অশোভন আচরণ করি। আমরা পুরুষ শাসিত দেশে মেয়েদের ত্যাগ তিতিক্ষা কর্তৃত্ব আমরা স্বীকারই করতে চাই না, কিন্তু দয়াল নবীজি আমাদের সামনে আদর্শ রেখে গেছেন। স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, এবং তারা যখন কোনো ভালো কাজ করে তার প্রশংসা করতে হবে। আর ইচ্ছা অনিচ্ছা কোনো ভুল কাজ করলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমরা পুরুষ মানুষ সত্যিকার যদি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, যেই ঘরে স্বামী স্ত্রীর মায়া মহব্বতের বন্ধন গভীর, সেই ঘরের সন্তানরা নম্র, ভদ্র, বিনয়ী এবং ভালো মানুষ হতে শেখে। আর এই শিক্ষা আমরা পেয়েছি দয়াল নবীজির কাছ থেকে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, নিসাউ হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের কর্ষণযুক্ত জমির মতন। আমরা জমিকে চাষবাস করি, আগাছা মুক্ত করি, পানি দেই, সার দেই, ভালো বীজ দেই, নিড়ানি দেই, তখন আমার জমির মধ্যে ভালো ফসল আসে। ঠিক আল্লাহ বলতেছেন মানব জাতিকে লক্ষ্য করে, তোমাদের স্ত্রীগণ তোমাদের কর্ষণযুক্ত জমির মতো, তোমরা তাদেরকে আদর করবে, মায়া করবে, স্নেহ দিবে, ভালোবাসা দিবে, তাদের দুঃখ দেখবে, তাদের প্রয়োজনকে দেখবে, এবং তারা যখন কোনো ভালো কাজ করে তার প্রশংসা করবে, আর তারা ইচ্ছা অনিচ্ছা কোনো ভুল করলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। আমরা আমাদের পারিবারিক জীবনে আমাদের স্ত্রীদের প্রতি আল্লাহর এই বিধান, এবং আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি ভালো, কোনো সৃষ্টিকে আল্লাহ নিরর্থক সৃষ্টি করেন নাই, সমস্ত সৃষ্টি ভালো। কিন্তু এর মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল নেককার মেয়ে মানুষ। আল্লাহ নবী বলে গেছেন এ কথা। সেই মেয়ে মানুষদেরকে যদি আমরা আদর করি, মায়া করি, কদর করি, সম্মান করি, আমাদের সংসার, পারিবারিক জীবন, আমাদের সন্তানাদি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো মানুষ হতে শিক্ষা লাভ করবে। একজন স্বামী স্ত্রীর ঘর, স্বামী স্ত্রী ভীষণ ঝগড়া কাজ করছে। ঝগড়া করার পরে স্ত্রী তরকারির মধ্যে এমন লবণ দিছে রাগ কইরা, স্বামী খাইতে বসছে, এই বেশি লবণ দেওয়া তরকারি খাইয়া বলতেছে, এমন আপ্লুত হয়ে খাইতেছে মনে হয় জীবনে এত স্বাদের খাবার খায় নাই। তার স্ত্রী বলল, তুমি যে এত মজা করে খাইতেছ, আসলে কি এত মজা হয়েছে? বলতেছে, বউ তুমি আসার আগে তো এটাও পাইতাম না, আজকে তোমার গুণে আমি সুস্বাদু খাওয়া পাইতেছি, তুমি আমাকে দেখতেছো, আমাকে শান্তি দেও, আমাকে মায়া করো, আমাকে ভালোবাসো, আমার সন্তানদের রক্ষণাবেক্ষণ করো, বাবা মার সেবা করো, তুমি আমার কষ্ট যে টাকা পয়সাকে যত্ন করে রাখো, অপচয় অপব্যবহার করো না। বউ, এতগুলি গুণ তো আমি পৃথিবী আর কারো কাছে পাবো না। স্বামী যখন মহব্বতের সাথে
এসব কথা বলেন, স্ত্রীর মন বিগলিত হয়ে গেল, স্বামী স্ত্রী কোনোদিন আর ঝগড়াঝাটি করে নাই। জালালউদ্দিন রুমি মসনবীতে বলছেন, পর তুই হক আস্ত মাসুকানিস্ত গোয়াকে খালেক আস্ত মখলুকানিস্ত। হে মানব জাতি, তোমাদের স্ত্রীগণ শুধু তোমাদের শয্যাশায়িনী নন, তারা বিশ্ববিধাতার হুস্ন জমারের প্রতিবিম্ব। তাদেরকে দেখলে মায়া লাগে, আনন্দ লাগে, খুশি লাগে, শান্তি লাগে। তোমরা তাদেরকে আদর করবে, কদর করবে, মায়া করবে। আর যে ঘরে স্ত্রীর আদর আছে, কদর আছে, সম্মান আছে, ইজ্জত আছে, সেই ঘরকে আল্লাহ তাআলা কুদরত থেকে বড় করবেন। আল্লাহ বলেন, এই মেয়েরা শুধু সাধারণ সৃষ্টি নয়, তারা সৃষ্টিকারিণী, সমস্ত পৃথিবীর সৃষ্টি মানব জাতির। বাবা আদমকে আল্লাহ কুদরত থেকে সৃষ্টি করেছেন, মা হাওয়াকে বাবা মা সারা কুদরত থেকে সৃষ্টি করেছেন, আর সাইয়েদান ঈসা রুহুল্লাহ ইসলাতামকে আল্লাহ তালা বাবা সারা সৃষ্টি করেছেন। এছাড়া সমস্ত পৃথিবীর মানব গোষ্ঠী আমরা বাবা মায়ের উসিলায় পৃথিবীতে আগমন করি। এই মা দয়ার নবীজি বলছেন, সন্তানের স্বর্গ বেহেস্ত মায়ের পায়ের নিচে। এই মায়ের সম্মান, মায়ের ইজ্জত আমরা যদি দিতে পারি, সমাজ উন্নত হবে, সুন্দর হবে। ভারতের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আলী আহমদ, ফখরুদ্দিন আলী আহমদ সাহেব। তার মৃত্যুর পর সাংবাদিকরা তার স্ত্রীর কাছে গেলেন, বললেন, আম্মা, আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন, আপনার স্বামী প্রয়াত, আপনার স্বামী সম্বন্ধে কিছু আমাদেরকে বলুন। ভারতের প্রয়াত প্রেসিডেন্ট ডক্টর ফখরুদ্দিন আলী আহমদ সাহেবের স্ত্রী বললেন, আমাদের 80 বছরের দাম্পত্য জীবন, আমার স্বামী কোনোদিন আমার সাথে মুখ কালো করে কথা বলে নাই। এটা ইতিহাস। আমরা স্ত্রীদের প্রতি কত অবিচার করি, কত জুলুম করি, অনেকে স্ত্রীদের শরীরে হাত লাগায়, যৌতুকের জন্য কত স্ত্রী তার প্রাণ ত্যাগ করেছে। আমরা সমাজের বিবেকমান মানুষ, আমরা সত্যিকারভাবে যদি আল্লাহ রসুলের সেই দামনকে ধারণ করে আমাদের স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার, সোহাগ, ভালোবাসা, আদর দিয়ে তাদেরকে আপ্লুত করতে পারি, আমার সংসারে সুন্দর ফুল ফুটবে, আমার সন্তানরা ভালো মানুষ হবে। শেক্সপিয়ার বলতেন, এ গুড ওয়াইফ মেক্স এ গুড হাজব্যান্ড। আইনস্টাইন বলতেন, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দ্যার ইজ অ্যান এক্সস্টেড ওম্যান। এই পৃথিবীতে যত মানুষ জীবনে উন্নতি লাভ করছে, যদি তাদের অবস্থা আমরা পর্যালোচনা করি, তাদের পিছনে একজন মহিষী রমিনী, যিনি তার সমস্ত ত্যাগ ভালোবাসা দিয়ে তার স্বামীকে অনুপ্রাণিত করছে। তিলে তিলে সে মোমবাতি, নিজে জলে, অন্যকে আলো দেয়। আমাদের স্ত্রীগণ সে মোমবাতির মতো নিজে নিঃশেষ হয়ে স্বামীকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে, বিকশিত করে, প্রস্ফুটিত করে। সেই স্ত্রীকে ভালোবাসতে হবে, আদর করতে হবে। রসুল পাক বলছেন, তোমরা কোনোদিন স্ত্রীর সাথে রূঢ় ব্যবহার করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু এই হাদিসের পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেয়েদেরকে এত প্রশ্রয় দিতেছেন, এখন তো ওদের সাথে কথাই বলা যায় না। তাহলে বলছেন, হ্যাঁ, সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি ভালো, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন একটার মেয়ে মানুষ। যেই ঘরে মেয়েদের আদর আছে, কদর আছে, সম্মান আছে, ইজ্জত আছে, সেই ঘরকে আল্লাহ কুদরত থেকে বড় করবেন।